তিন মাস পরে মে মাসে ফল গণনার পর আপনাকে ওই নবান্ন ছেড়ে চলে যেতে হবে ওখানে, আর বিজেপি ওখানে আসতে পারবে না, ঢুকতে পারবে না। বিকল্প শক্তি আপনাদের শক্তি জোট তখন তার উপরে নির্ভর করছে। কেন বিজেপিতে যাবেন, কেন তৃণমূলে করবেন, ভাববেন না? দাম বাড়লে কেবলমাত্র বাড়ে মুসলমানদের জন্য আর হিন্দুদের জন্য। এই যে তথাকথিত হিন্দু রাষ্ট্রে পেট্রোলের দাম আপনার জন্য 50 টাকায় পাওয়া যায়, ডিজেলের দাম পাওয়া যায়। যা যা শুনলেন আপনারা, মসুর ডাল হোক, ভাত হোক, ডাল হোক, চাল হোক, সবজি আপনি এখানে, আলু আপনি এখানে, আমি জানি আড়াই, আপনি যদি আলু হোক আর কি যাই হোক, আমি যে কোনো আলু হোক 250 টাকার বেশি কেউ পান নাকি? আমি জানি না, এখানে এখানে ঘরে টাকা পাচ্ছেন, তো 2000 টাকা লোকসান যাচ্ছে। আচ্ছা, বিজেপি করলে, তৃণমূল করলে আপনার জন্য বেশি দাম পান আপনি, আপনার লোকসান হয় না? আরে লোকসান, আপনি যদি কৃষক হয়ে থাকেন, আপনি বিজেপি করুন, তৃণমূল করুন, আপনার লোকসান হবে। যে আইন ওরা বানিয়েছে কৃষকের ধ্বংস করবার জন্য, একবার উঠে ধরুন, আপনার হলে জমি আপনার হাতে থাকবে না, ফসলের অধিকার আপনার হাতে থাকবে না, দাম ঠিক করবার অধিকার আপনার হাতে থাকবে না। কি খাই কার খেয়েছি না কি করেছে? আরে বিজেপি তৃণমূল, আপনি এর বাড়িতে পুলিশ পাঠান, তার বাড়িতে পুলিশ পাঠান, হিম্মত আছে তো আমার বাড়িতে বা বামপন্থীদের বাড়িতে পাঠিয়ে দেখুন একবার। সর্বনাশ করছে এখানে, এই যে ভাইপুয়ার এদের ব্যাপারে গেছে, এই লুটফুট আপনার এখানকার পশ্চিম বর্ধমান নতুন একটা জেলায় ছিল, যতগুলো কয়লা খনি আছে পুরুলিয়া বাঁকুড়া ওইখান থেকে ওপেন কাস্ট মাইন কয়লা চুরি পাচার, তারপরে ঝাড়খণ্ড ওদিকে আছে কয়লা চুরি পাচার হয়ে কোথায় যাচ্ছে জানেন? 24 পরগনায় ওইখানে একবারে সুন্দরবনের ধারে, ওখানে নদীর ধারে ওইখানটায় কয়েকটা ইটভাটা আছে, অনেকগুলো ইটভাটা, আর সেই ইটভাটায় এই কয়লাটা যায়, আর যে কয়লা নিয়ে যায় এই চোরা কারবারি যে করে কয়লা পাচারে, সেই ইটভাটার মালিক হয়ে গেছে এখন, অনেকগুলো ইটভাটা কিনে নিয়েছে, কারণ কয়লা দিয়েছে, তারপরে পয়সা দিতে পারেনি, তারপরে ব্যাস ইনভার্টার মালিক হয়ে গেছে। এরপরে সেই পয়সার থেকে ও গরু পাচার করতে আরম্ভ করেছে, এপার থেকে ওপার। আপনি ভাবুন, এখানে কয়লা, কয়লার থেকে ইনভার্টার, তারপরে গরু পাচার, আর সেই টাকা গৌরাঙ্গ চ্যাটার্জিকে আপনারা বিলক্ষণ চেনেন, ওর নাম আমাকে অনেকবার নিতে হয়, ওই জেলার সম্পাদক আমাদের পার্টির, ও একটা হিসাব পিসাব বের করেছে যে 7 টাকার মতো পায় এই স্থানীয় তৃণমূল আর কি পুলিশ ফুলিশ এইসব করে, আর তারপরে কতটা যায় ওখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ভাইপোর বাড়ি, আর ওইখানে কোন দিল্লির কেন্দ্রীয় মন্ত্রীর তার ছেলের বাড়ি কটা যায় তার মোটামুটি, বাকিটা ওইখানে যায়। আপনি তৃণমূল করুন, বিজেপি করুন, আপনার পকেটে যায় না ওই লুটের টাকা, অর্থ আপনি তৃণমূলের ঝান্ডা বইছেন, আপনি বিজেপির ঝান্ডা বইছেন। আরে এ তো বেশি, এই গরু পাচার তার শেয়ার খানিকটা পায় ওখানে, ওখানে ওপরে এই গরু পাচার কয়লা পাচার আর এই কি আমফান যেটা লুটফুট ট্রিপল চুরি চাল চুরি, এ হচ্ছে পাড়ার চোর, পশ্চিমবাংলার চোর, এই পশ্চিমবাংলার সারদা নারদা, আর ছবি বিক্রির টাকা এই সব নিশ্চয়ই 100-150 কোটি টাকা হাজার ফাজার হবে বলে আমার মনে হয় না, তো জানি না ঠিক ভালো করে, শেষ পর্যন্ত সব বোঝা যাবে কোনদিন না কোনদিন, বিজেপি থাকতে থাকতে কিছুই বোঝা যাবে না। কিন্তু ওরা তো আকাশে যে কি বলে ওই বিমান আপনারা জানেন, ওই এবারে ওই বিমান ওই কেলেঙ্কারির টাকা, ওখানে ও অনেক টাকা বিজেপির টাকা, এর চাইতে বেশি টাকা। ও যদি মিছিলে লোক আনার জন্য 200 টাকার প্যাকেট দেয়, তাহলে মিছিলে যে লোক আনবে তার জন্য 100 টাকা বাড়িয়ে দিয়েছে, কম্পিটিশন করে লোক আসবে। কাজ আমি আপনাদের বলতে পারি যে আমাদের যখন বামপন্থী সরকার ছিল, বছর বছর স্কুল সার্ভিস কমিশন হতো, পাবলিক সার্ভিস কমিশন হতো, টেট পরীক্ষা হতো, পরীক্ষায় নিয়োগ হতো বছর বছর, কোনোটা হয়তো 2 বছরে একবার, কোনোটা বছরে বছরে প্রত্যেকবার। আর কোথাও এই এখন যেরকম হচ্ছে এই দুর্নীতি ইত্যাদি এসব কখনো হতে পারতো? আর যদি কোথাও হতো তাকে সঙ্গে সঙ্গে, এখনো বলছি আপনারা যারা আছেন যারা শুনছেন, আমাদের এখানে যারা আছি এর মধ্যে একটা লোক এরকম যদি করেছে, কেউ আমাদের কখনো আমাদের বলে আগে বলেছে এখনো বলে, একটা লোক
এখানে থেকে থেকে কেউ বিজেপি তৃণমূলের সঙ্গে ভেতরে ভেতরে সম্পর্ক রেখেছে, একটা লোক হয় পাঁচ মিনিট লাগে আমাদের পার্টি থেকে তাড়িয়ে দিতে, বের করে দিতে আমাদের সময় লাগে। কেন কেন আপনি ওদের পক্ষে দাঁড়াবেন? আপনি ভাবুন না যে ছেলে মেয়েদের কি হবে। আমরা আমরা আবার এখানে যদি সরকার চলে যায়, বিকল্প সরকার হয়, তাহলে এক বছরের মধ্যে সে যত স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সরকারি অফিস আছে, এখানে ওখানে যা যা আছে সব শূন্য পদ এক বছরের মধ্যে পূরণ করা যাবে। বছর বছর পরীক্ষা হবে, বছর বছর আপনার নিয়োগ হবে, স্পষ্ট ভাবে হবে, পরিষ্কার ভাবে হবে। আপনি প্রতিবাদ করবার অধিকার আপনার থাকবে, আদালতে যাওয়ার অধিকার থাকবে। গেছেন কিন্তু পায়নি বলে এই মামলায় আপনার মধ্যে ছ বছর আটকে নি প্যানেল করার পরে, কারণ চুরি করলে পরীক্ষাই দিল না আর সে ফাস্ট হয়ে গেল। আপনি বাবু তিনি যতক্ষণ থাকবেন, এই মুখ্যমন্ত্রী যতদিন এখানে থাকবেন, এখানে কোনো শিল্প আসবে না। ওরা জানে, বুঝে গেছে অভিজ্ঞতা দিয়ে যে সিঙ্গুরে কি হয়, কেমন করে সর্বনাশ করা যায়, বুঝে দেওয়া নব্বই ভাগে দেখি যেখানে কারখানাটা তৈরি হয়ে গেছিল। বাবুকে একবার একবার প্রশ্ন করবেন না, আরে কি সমাধান করবেন? আপনি দলটারই সমস্যার সমাধান করতে পারছেন না, সব পালিয়ে যাচ্ছে প্রধান থেকে, আপনার মন্ত্রী এমপি সব পালিয়ে যাচ্ছে, দলের সমাধান করতে পারছেন না, সরকারের সমাধান করতে পারছেন না, আপনি এসবের সমাধান করবেন? কে সমাধান করবেন? আপনি আপনার মন্ত্রীকে নিরাপত্তা দিতে পারছেন না, আপনি দেশকে নিরাপত্তা, বাংলায় নিরাপত্তা দেবেন? আপনি কি বলতে পারেন যেরকম এই মন্ত্রী ওইরকম প্ল্যাটফর্মে হলো, ওইখানে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সব মানুষকে একসঙ্গে পাওয়ার জন্য সেই লড়াই দুনিয়া জোড়া এগোচ্ছে, রয়েছে সারা ভারত জুড়ে, আর এগোবে আমাদের পশ্চিমবাংলায়, আর পশ্চিমবাংলাকে পথ দেখাতে হবে। কারণ বাংলা পাঞ্জাব যেরকম স্বাধীনতার সময় পথ দেখিয়েছিল, আবার বাংলা পাঞ্জাব আর সারা ভারতের মানুষ উঠে দাঁড়িয়েছেন এই বিকল্প পথের সন্ধানে। বিজেপি পরাস্ত হচ্ছে, হারছে, ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, সাফ হয়ে যাবে। এখানে এখানে বিজেপির পদ্ম ফুল গজাবে না, আর যে ঘাস ফুলগুলো আছে না, ওই ঘাস ফুলটার প্রতি বিজেপির যে গুরু আছে, গোমাতা গোপিতা যাদের বলে, তাদের একটু বিশেষ বিশেষ ভালো একটু একটু বেশি 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 একটু টান আছে। এই ঘাস ফুল আছে বলেই গরু খেতে আসছে, এই ঘাসগুলো উঠলে দিন গরু চলে যাবে, বিজেপি থাকবে না। ওই যতক্ষণ এ থাকবে ততক্ষণ ও আসতে পারবে। এই কংগ্রেস সরকার হোক, বাম সরকার হোক, সে প্রফুল্ল সেনের সরকার, বিধানচন্দ্র রায়ের সরকার থেকে আরম্ভ করে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, এ সময়ে বিজেপি মাথা তুলতে পারেনি, এই দশ বছরে মাথা তুলতে পেরেছে। সেই জন্য বলছি তৃণমূলের ঘাস উপড়ে দিয়ে বিজেপি গরু আসবে না আর আসতে পারবে না, ওইখানেই থেকে যাবে, আটকে দেবো আমরা, আবার বাংলাকে নতুন করে গড়বো।